ক্রমাগত দেশের ইতিহাসকে, দেশের মানুষকে, মানুষের মনকে, মাটি স্বর্ণ অন্য যে মানুষ তাদের যাবতীয় সমগ্র আবেগকে আত্মস্থ করেছেন গভীরভাবে, নিবিড়ভাবে, তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণভাবে, সূক্ষ্মভাবে বলেই তিনি পরে এর কাব্যিক রূপায়ণ ঘটাতে পেরেছেন। শামসুর রহমানের কবিতা পূর্বাপরি কবিতা। শামসুর রহমানের প্রথম কবিতা সম্পর্কে বলা হয় জীবনানন্দ প্রভাবিত হতে পারে, সর্বক্ষেত্রে এটি ঘটে। যদি না চারপাশকে আত্মস্থ করি আমি, যদি না জীবন এবং ঐতিহ্যকে আত্মস্থ করি আমি, আমার বিকাশের সম্ভাবনা ক্ষুণ্ণ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ফলে এই যে গ্রহণের এই সামর্থ্য দেশিক এবং বৈদেশিক সাহিত্য পাঠের মধ্যে দিয়ে তার মধ্যে উক্ত হচ্ছে ক্রমাগত, সেটাকে তিনি আসলে পরবর্তীকালে অত্যন্ত সাফল্যের সঙ্গে রূপায়িত করেছেন। তিনি তার কবিতা পঠন পাঠনের যে অভিজ্ঞতা, সেটার যে তীব্রতা আছে, সেটার যে ব্যাপকতা আছে, এবং কাব্য মানে যে কোনো গ্রন্থ পাঠের ক্ষেত্রে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। কখনো বলেননি তার অনেক গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে জ্ঞান অর্জিত হয়েছে, তার জ্ঞান অর্জিত হয়েছে কাব্য চৈতন্যের বিষয়ে আসলে যা কিছু আছে অর্জিত হয়েছে মূলত জীবনযাপনের মধ্যে দিয়ে, অদ্ভুত এক সংবেদনশীলতার মধ্য দিয়ে। আমরা মানুষ সবাই সামাজিক মানুষ, এই সামাজিক মানুষের জন্য সমাজ একটি নির্দিষ্ট সাজ তৈরি করে রাখে। চিন্তায় বা অন্য কোনোভাবে যদি মানুষটি ছাঁচকে ছাড়িয়ে যায়, অনেক বড় হয়ে ওঠে, সেই ছাঁচ ভেঙে তসতস করে ফেলে, একটা বিশাল একটা মূর্তি হয়ে আমাদের সামনে দাঁড়ায়। তো শামসুর রহমান তার দীর্ঘ নিবিড় স্বাভাবিক প্রায় চোখে পড়ে না এমন একটি আত্মিক সাধনা এবং পারমার্থিক সাধনা, সেটা হচ্ছে স্বদেশকেন্দ্রিক, মানুষকেন্দ্রিক, সেটা দিয়ে ক্রমাগত তিনি আসলে অনেক মানে সর্বত্রগামী হয়ে উঠলেন। হাসান হাফিজুর রহমানের কথাটি তিনি বলেছেন যে শামসুর রহমানের কবিতা সর্বোচ্চগামী হয়েছে। তিনি ক্রমাগত ভাষা আন্দোলন, আমাদের ষাটের দশকের নানা আন্দোলন সব কিছুকে এত গভীরভাবে এর দূরদর্শী একটি চোখ দিয়ে, একজন কবির কাছে যে ঋষিটা আসলে স্বাভাবিক, তার কবি শব্দ অর্থ করতে যে ঋষি, তিনি আসলে চিতালোক হন, ফলে পিছনে তার চোখ থাকে, ভবিষ্যতে তার চোখ থাকে, কোনো একটি কালে দাঁড়িয়ে তিনি আসলে কথাটা বলেন। এবং সেই কথা জীবনানন্দের ভাষায় বলতে পারি, ভাষা তার জ্ঞান চায় জ্ঞান আলো, এই কথাটা বলে যে অন্তরের যে আলো সেটা কবিতার মধ্য দিয়ে, যে কোনো শিল্পের মধ্য দিয়ে, আগেও বলেছি যে আসলে শেষ পর্যন্ত শিল্প যদি মানব চেতনাকে আকৃষ্ট এবং প্রবলভাবে জীবন উদ্দীপিত, জীবন আসক্ত করে না তোলে, সব কিছু অর্থহীন হয়ে যায়, শিল্প তার চরিতার্থ অর্জন করতে ব্যর্থ হয়। তো এই সত্তাকে আসলে বুঝতে হলে দেশকে যদি জানি, রাজনীতিকে যদি জানি, আমাদের উপ বলা হয়েছে যে আসলে উপনিবেশিত একটি ভূখণ্ডে তিনি জন্মেছেন, এই ভূখণ্ডের নানা বিবর্তনটাকে দেখতে হয়েছে, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ এবং তারপরে নানা আন্দোলন ষাটের দশকের যা কিছু ঘটেছে সেগুলোকে কত গভীর নিবিড়ভাবে চিত্তস্পর্শে হয়ে উঠে পুনরায় ফিরে এসেছে আমাদের কাছে, যাবতীয় সার্বত্তাকে ইতিহাসের তথ্যকে ছাড়িয়ে তথ্যোত্তীর্ণ একটা বাস্তবতায় তিনি কী গভীরভাবে আমাদের দিয়ে গেছেন কবিতার মধ্যে দিয়ে, সেটা আমরা দেখি। এর পাশাপাশি তিনি প্রেমের কবিতায় কবিতা লিখেছেন, কিন্তু সেখানে প্রেমের আত্ম আস্থার আকুলতার তীব্রতায় আসলে ক্রমাগত সবসময় প্রকাশিত হয়েছে। কিন্তু মুগ্ধ হয়ে উঠল তার চল্লিশের দশকের কবিরা, যেমন রাজনীতিতে এক ধরনের মানে আসক্তি বলা চলে বা এক ধরনের ঘোরগ্রস্ততা তৈরি হয়েছিল, আর অরুণ কুমার সরকার ছাড়া আর কাউকে আসলে মানে পরিপূর্ণভাবে প্রণয়াত নিমজ্জিত তেমন কাউকে দেখা যায় না। চল্লিশের দশকে ওই প্রভাবটা পঞ্চাশের দশকে বাংলাদেশে যখন ভাগ হয়ে গেল, বাংলাদেশের কবিদের মধ্যে আমাদের রাজনৈতিক বাস্তবতা, আমাদের সমাজ বাস্তবতা, আমাদের আসলে কীর্তি দৈবিকতা শৈল্পিক যে গুণ সেটা অবশ্যই বাধ্য করেছে প্রতিটি মানুষকে, সংবেদনশীল মানুষকে। এই যে আমাদের যে গণমানুষ তার স্বীকার, গণসাহিত্য তিনি রচনা করেননি, কিন্তু জনগণের জন্যই আসলে সাহিত্য রচনা করেছেন। এই জন্যই তার ভাষার একটা সাবলীলতা আছে, সরলতা আছে, সবলতা আছে, তরলতা নেই।